সিলেটে ক্রমেই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। প্লাবিত অনেক এলাকা থেকে নামতে শুরু করেছে বানের পানি। তবে সিলেটের জকিগঞ্জে বেশ কয়েকটি নদী ভাঙনের ফলে এখনও লোকালয়গুলোতে প্রবল বেগে পানি প্রবেশ করছে, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। নদী ভাঙনের পানির প্রভাব পড়েছে সিলেট জকিগঞ্জ সড়কের উপর। এ সড়কের আলীনগর, চারকাই, শাহগলি, বারোটাকৃসহ কয়েক কিলোমিটার জুড়ে পানি প্রবাহিত হচ্ছে। এজন্য সড়ক দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। জকিগঞ্জের তিন নদীর মোহনায় গিয়ে দেখা যায় প্রায় 60 হাত জায়গা নদী ভাঙনের ফলে গোটা এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর প্রভাব পড়েছে সিলেটের অন্যান্য অঞ্চলেও, কারণ সেখানকার পানি নিচু এলাকায় নামার কারণে মানুষ দুর্ভোগে পড়েছেন। গত 10 মে থেকে সিলেটে টানা বর্ষণ শুরু হয়। এর সাথে ওজন থেকে নেমে আসে ঢল। এ দুয়ের ফলে পানি বাড়তে শুরু করে। 2-3 দিনের মধ্যে প্লাবিত হয়ে যায় সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলগুলো। সিলেট সদর উপজেলার নিম্নাঞ্চলেও দেখা দেয় বন্যা। বৃষ্টি ও ডল না থামায় পরিস্থিতি মোড় নেয় ভয়াবহতার দিকে। সুরমা নদীর তীর উপচে পানি ঢুকে পড়ে সিলেট নগরীতেও, তলিয়ে যায় নগরীর বেশ কিছু এলাকা। প্রায় 1 সপ্তাহের অবর্ণনীয় দুর্ভোগ শেষে গত শুক্রবার রাত থেকে কমতে শুরু করে পানি। গতকাল শনিবারও পানি কমা অব্যাহত ছিল, আজ রোববারও কমেছে নদীর পানি। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী AKM নিলয় পাশা বলেন, বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। এদিকে সিলেট সহ দেশের 8 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার 22 মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, অস্থায়ীভাবে দমকা ও জড়ো হাওয়া সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। জুনেদ আহমদ চৌধুরী, নিউজিল্যান্ড ভিউজ, সিলেট।